মেয়ের জ্বরটা তো কমছেই না কিছুতে, একটু ওষুধ খাইয়ে দেখি জ্বরের। করো মিত্তিমা, একদম চিন্তা করো না, তোমার জ্বর কমে যাবে বুঝেছো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চোখ বন্ধ করে শুয়ে পড়ো মা। কি মহারানি, ঘুমোচ্ছেন, উঠবেন না নাকি? রান্নাবান্না নেই নাকি? করবে কে? বেলা 7টা বাজে, এখনো রান্নাবান্না হবে না, কে করবে? ঝিঝাকর রেখে দিয়েছো নাকি? জ্বর এসেছিল তো সারারাতে ওর খেয়াল রাখছিলাম, জলপট্টি দিচ্ছিলাম, মাথা ধুয়ে দিচ্ছিলাম, সেজন্য একটু সকালবেলা ছোটটা লেগে এসছে মা। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি গিয়ে করে দিচ্ছি। মুখে মুখে তর্ক, ছেলেকে ডাকছি আমি, আমি ডাকছি বাবুকে। বাবু বাবু বাবু, এদিকে আয় তো, তোমার আজকে হচ্ছে, আজকে তোমাকে মার খাওয়াবো, দাঁড়াও। শাশুড়ি মুখে মুখে তর্ক। আমার মুখে মুখে তর্ক বাবু? এই তুমি মুখে মুখে তর্ক করছো, তুমি মায়ের মুখে মুখে তর্ক করছো? আজকে তোমায় দেখাচ্ছি, ইদানিং তোমার খুব মুখে কথা আছে, আজকে তোমার মজা বোঝাবো। বাবু কি ডেঞ্জারাস মেরে, দেখছি মা তোকে আমাকে পুলিশে ভয় দেখাচ্ছে। ও মা মনে ঘরে নিয়ে গিয়ে এইসব শেখায় বুঝিস? দাঁড়া চল, পরে ব্যবস্থা হবে, চল। মা তুমি ভয় পেও না, ওলে চলে গেছে মা, তোমাকে আর কেউ মারবে না মা। সে তো চলে গেছে মিষ্টি, এখনকার জন্য চলে গেছে, কিন্তু আবার ওরা আসবে, আমাকে মারবে মিষ্টি, আমাকে মারবে। কেটু না মা, আমরা এখানে আর থাকবো না, ওলা ঘুমিয়ে পড়লেই আমরা এখান থেকে চলে যাব, অনেক দূরে যেখানে আমরা শান্তিতে থাকবো মা, তোমাকে কেউ অপমান করবে না, অত্যাচার করবে না যেখানে। ঠিক আছে আমরা চলে যাবো। গতকাল রাত থেকে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে অনেকখানি দূর চলে এলাম, এটা কোন জায়গা কে জানে, কোথায় এসে পৌঁছালাম আমরা। মা কাল থেকে কিছু খাইনি মা, খুব জল খিদে পেয়েছে। কি তোর খিদে পেয়েছে? তোর মুখে যে আমি দুটো খাবার তুলে দেব সেই টাকাটুকু আমার কাছে নেই। মা তুমি চিন্তা করো না, ওই যে কলে জল পড়ছে, আমি জল খেয়ে পেট ভরিয়ে নেব মা। চল মা আমিও তোর সাথে গিয়ে জল খাই, আমারও খুব জোর খিদে পেয়েছে। এই তোমায় এসে গেছি, আমরা ওই দেখ রক দেখা যাচ্ছে, চ চ মা আর একটু কষ্ট কর, চ গিয়ে বসি আমরা, চল। জল খেয়ে পেটটা তো ভরিয়ে দিলাম মিষ্টি মা, কিন্তু সন্ধে হচ্ছে, একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজতে হবে, নালে রাত্রিরে তোকে নিয়ে কোথায় যাব আমি, কোথায় রাস্তায় রাস্তায় ঘুরব মা? একটা কোনো পথ পেলে ভালো হয়। ওমে শোনো বোন, একটু এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আসো একটু। কি হয়েছো গো দিদি, ডাকছো কেন? বলছি যে বোন, তোমাদের এখানে আশেপাশে কোনো ঘর ভাড়া হবে গো, আমি আর আমার মেয়ে আমরা দুজনে থাকবো। ওই বাড়িটা দেখতে পাচ্ছো দিদি? ওই বাড়ির দিদি বলছিল ঘর ভাড়ার কথা, যদি কেউ না থেকে থাকে চলো তোমার সাথে কথা বলিয়ে দিই। ও তাই, একটা ঘর ভাড়া আছে, তুমি যদি গড়িয়ে দাও আমার খুব উপকার হবে বোন, চলো 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 গিয়ে কথা বলি। চলো মিষ্টি মা আরেকটু হাঁটো। হবে না, ওই 2000 টাকাই আমার লাগবে। তাহলে চলো ঘরটাকে দেখিয়ে আনি। Thank you.
যদি পরিষ্কার করে থাকতে পারো মেয়েকে নিয়ে তাহলে থাকো। ঠিক আছে দিদি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এখানেই থেকে যাব। মিষ্টিমা, একটা মাথা গোজার ঠাই তো হলো, যা হোক একটা পরিষ্কার টরিষ্কার করে এখানে থেকে যাব। কিন্তু মা, খাবো কি আর ঘর ভাড়া দেবো কি? দেখতে দেখতে তো এক মাস হয়ে যাবে। মা, তুমি একটা ব্যবসা বলো, তবেই টাকার জোগাড় হয়ে যাবে। কি ব্যবসা করব? ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, আমার কাছে অত পুঁজি কই? মা, এদিকে শুনো, তোমার গলায় এই সোনার চেনটা আছে না, এই চেনটা বেচে জলের দোকান দাও। কি চেন? এই চেনটা আমার মায়ের স্মৃতি, এটা বেচে দেবো। কিন্তু আমিও তো একজন মা, আমার মেয়ের মুখে খাবার তুলতে গিয়ে আমি এটুখানি করতেই পারি। ঠিক আছে মা, তবে তাই হবে। হ্যাঁ মিষ্টি মা, ঠিক বলেছিস, জলের ব্যবসাই করি। এই গরমে সবাই জল খায়, বেশি বেশি করে বিক্রি হবে, তাহলে আজকে থেকে আমরা জলই বেচবো। দে হাত মিলা তাহলে মিষ্টি মা। বিকেলবেলা ভাবলাম একটু পাড়া ঘুরতে যাব, তা না, বাসন মাজতে হচ্ছে। কেন যে বউটা চলে গেল কে জানে। আর পারি না, এই বয়সে কি এই ঘর মোছা বাসন মাজা ভালো লাগে? ও কি কষ্ট হচ্ছে বাবা রে, কোমর কি ব্যথা। হ্যাঁ বাবু, দিচ্ছি খাবার। এ আবার কি খাবে কে জানে, এ তো খাওয়ার হেভি ফরমাজ, আমি আর ভাল লাগে না। এই গোলা রুটি ভাজবো, এই একটা একটা করে ভাজবো, পায়ে ব্যথা, এই দাঁড়িয়ে থাকতে হবে। গরমটা যা পড়েছে, কি যে কষ্ট হচ্ছে, এই দাঁড়িয়ে থেকে এখন রান্না করতে হবে, এত ফরমাস আমি আর পারি না। এই চুলটাও জ্বালাচ্ছে, বারবার মুখের সামনে এসে পড়ছে। ও মা গড, ও বাবারি, হাতটা পুড়ে গেল, ভাল লাগে না, হাতটা পুড়ে গেল। বাবারি, বৌমা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো গো। আরে মা দাও গো, একটা কাজ কর। এই নে তোর গোলা রুটি। লল, এটা কি গোলা রুটি না পোড়া রুটি? এটা খাওয়া যায়? আমি কি করব বাবু, বউ যতদিন ধরে এসেছে ততদিন আমি কুটোটাও নাড়তাম না, আমি তো কিছু করতাম না, বউ তো সব করতো। আমার রান্না বান্না করার অভ্যাস নেই, যা বানিয়েছি তাই খা, আর নালে একটা কাজের লোক এনে রাখ। টাকা পয়সা একটা কাজের লোক তো ছিল, দিন রাত তার পিছনে লেগে লেগে তাকে তাড়িয়ে ছাড়লে, এবার আমি তাকে কিভাবে খুঁজে নিয়ে আসব? তারুলিয়ার ওখানে, ওখানে দোকান খুলেছে। ঠিক আছে মা, যাই তাহলে। মা, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, বৌমাকে নিয়ে বাবা, আমার কষ্ট হচ্ছে বাবা, বৌমাকে নিয়ে যাই, তাই করবো, আমরা মিলেমিশে থাকবো। দুগ্গা দুগ্গা, বাবা বউটা আসলে এবার আমি বাঁচি। তুমি এখানে কাজ করছো? আমি অনেক জায়গা খুঁজে খুঁজে তোমায় এখানে পেলাম, চলো ঘরে চলো। মায়ের তোতে না আমার তোতে কথা বলো, আর মা তোমার তোতে যাবে না। যাবে না, না গেলে ঘরের কাজগুলো করবে কে? চলো, অত রাগ করতে হবে না, চলো। ও বলে কাজ হচ্ছে না বলে মাল কথা মনে পড়েছে, আর মানুষ তা যে রাত্রির বেলা বেরিয়ে এলো, কোনো বিপদে পড়লো কি না, কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় থাকছে, সেসব কথা তোমার খেয়াল নেই? তুমি মাকে ভালোবাসো না, মা তোমার সাথে যাবে না। আমি এতদিন ধরে তোমাদের এত অপমান এত অত্যাচার সহ্য করেছি, তার একটাই কারণ, আমার কোনো উপার্জন ছিল না বলে। কিন্তু এখন আমার নিজের ব্যবসা আছে, ওই ভাত কাপড়ের জন্য তোমার ওপর আমাকে নির্ভর হতে হবে না, আমি যাব না তোমার সাথে। আমার ভুল হয়ে গেছে মিষ্টিমা, আমি সব বুঝতে পেরেছি, তোরা আমাদের বাড়ি চল, আর তোমাকে আমি আমাদের বাড়ির নিচে জলের দোকান খুলে দেবো, চলো, সংসারও চালাবে, মেয়েকে সামলাবে, আর জলের দোকানও চালাবে। কি বলছিস মিষ্টিমা, বাবাকে তাহলে একটা সুযোগ দি, সুযোগ যখন চাইছে। হ্যাঁ মা, বাবা যখন নিজে ভুল বুঝতে পেরেছে তখন একটা সুযোগ দাও। ঠিক আছে ঠিক আছে, তোমাকে তাহলে একটা সুযোগ দিলাম, ঠিক আমি আর মিষ্টি যাচ্ছি তোমার সাথে। মা এই দেখো মা, বউ আর মেয়েকে নিয়ে চলে এসেছি। খারাপ লাগছিল না,
থাকবো মা, চলে এসছো, খুব ভালো হয়েছে, আমরা সবাই মিলেমিশে থাকবো। হ্যাঁ ঠিক আছে, এবার থেকে আমরা দুই মায়ে মিলে মিষ্টিমাকে খুব ভালো করে শিক্ষা দিয়ে আদর দিয়ে বড় করব। আমি মাকে ছাপোত না করলে মা এই সম্মানটা পেতোই না। হ্যাপি মাদার্স ডে টু অল।